প্রায় 1 কোটি টাকার তেলিয়া ভরা মাছ উঠলো দীঘা মোহনার মৎস্য আড়তে। মাছ দেখতে ভিড় উৎসুক মৎস্যজীবী ও পর্যটকদের। এবার একটা দুটো নয়, প্রায় 33টি তেলিয়া ভোলা উঠলো মা বাসন্তী নামের একটি ট্রলারে। প্রায় 1 কোটি টাকার মাছ ওই ট্রলারে ওঠায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দীঘা মোহনার মৎস্য বাজারে। জানা গিয়েছে এই তেলিয়া ভোলা প্রতি কেজি বাজার মূল্য 12,600 টাকা করে। 33টি মাছের মূল্য প্রায় 1 কোটি টাকা। এর আগে একটি দুটি উঠতে দেখা যেত, তাতেই চাঞ্চল্য ছড়াতো। এখন এককালীন 33টি মাছ দেখতে দীঘা মোহনার মৎস্য বাজারে উৎসুক মৎস্যজীবী ও পর্যটকদের ভিড় জমেছে। মাছগুলো বিক্রয়ের জন্য শ্যাম সুন্দর দাসের আড়তে দেওয়া হয়েছে। আপনার নাম? শ্যাম সুন্দর দাস, দীঘা মোহনা। আজকে দীঘা মোহনায় কত পিস তেলিয়া ভোলা উঠলো? 33 পিস তেলিয়া মাছ তুলেছে। কত টাকা দাম আনুমান? আনুমানিক 90 লাখ পেরিয়ে গেছে, আশা করি 1 কোটি পেরিয়ে যাবে। কার ট্রলারে উঠেছে? মা বাসন্তী। কার কাঁটায় বিক্রি হচ্ছে? মদন দাসের কাঁটায়। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।